আমার তো আপনারা সবটাই জানেন, আমি সময় দিয়েছিলাম সংবাদ মাধ্যমে 5 ঘন্টার। আসলে আমার জীবনের মূল্য কারোর কাছেই নেই, আমি বুঝতে পারলাম না, আমার নেতৃত্বের কাছে আছে না অন্যান্য কারোর কাছে, আমি কোনো রকম কিছুই পাইনি। তো 3 দিন সময় দেওয়া হয়েছিল, আমাকে বলা হয়েছিল যে রাজ্য সভাপতি গতকাল আমার সাথে দেখা করবে, আমাকে বলেছিল আমার নেতৃত্বরা, এবং সিএম স্যারের সাথেও দেখা করার ব্যবস্থা করবে, কিন্তু কিছুই হয়নি। আমি যে বলেছি আমি সোসাইটির পর্যন্ত পদক্ষেপ নেব, তারপরে এখনও পর্যন্ত কোনো রকম স্টেপ ওনারা নেয়নি। তারপর আমি আজকে বাধ্য হয়ে এফআইআর করতে হলো, কারণ আমি আমার দলের কাছ থেকে কোনো রকম বিচার পেলাম না, কারোর কাছ থেকে না, এখন আইনের সাহায্য নিলাম, এবং আইনের কাছে আমি এটাকে চাই, আইন যেন সুস্থভাবে তদন্ত করে, এটা সঠিক বিচার হয় এবং যা যা ক্ষতি হয়েছে আমার ক্ষতিপূরণ দেয়। তো আমি এইটাই নিয়ে আজকে আইনের দ্বারস্থ হয়েছি। আরেকটা কথা আমি বলতে চাই, আমি এফআইআর করেছি, এফআইআর রিসিভ কপিটা, এটা এটাতে প্রায় 60 জনের সিগনেচার আছে। উনি গতকাল প্রেস মিটে বসে বিভিন্নভাবে উনি ওনার চক্রান্তে নিজেই ফেসেছে বিভিন্ন কথা, আমাকে মারেনি, মোবাইল ভাঙেনি, আবার বলেছে রেকর্ড ডিলিট করতে গিয়ে মোবাইল পড়ে গেছে, আবার বলেছে যে আমি নাকি ওনার অফিসে গিয়ে টেবিল থাপড়ে ওনারকে বলেছি ওনার পদত্যাগ করাবো 6 মাসের মধ্যে। তো আমি বলতে চাই কর্পোরেটর মহোদয়াকে, যদি 6 মাসের মধ্যে আমি ওনার ওয়ার্ডে গিয়ে থাকি আর 2 মাসের আগে, তো অবশ্যই ওনার বাইরে সিসিটিভি ফুটেজে থাকা দরকার যে এই 2 মাসের মধ্যে আমি ওয়ার্ডে গেছিলাম কি না, এবং ওয়ার্ডে যারা যারা ছিল তারাও সাক্ষী থাকা দরকার যে কোন মানুষটা এসে টেবিল থাপড়ে কর্পোরেটরকে বলেছে। আর কর্পোরেটর মহোদয়া এটাও ভুলে গেছেন উনি যে মিথ্যে কথার একটা সীমা থাকে, উনি প্রমাণ করে দিলেন উনি মিথ্যে কথা বলে, যে কী কী মিথ্যে কথা উনি বলেছেন, কতটুকু মিথ্যে কথা বলেছেন। তো আমি এইটাই চাইবো সঠিকভাবে তদন্ত হোক। আর কর্পোরেটর মহোদয় কালকে আরেকটা কথা বলেছেন যে অর্জুন দাসকে আমার সাথে জড়িত করেছেন, যে অর্জুন দাস আসলে কি পাড়া প্রতিবাসী, একজনের জন্য গেলেই তাকে সাপোর্ট করা হয় না। আমার কর্পোরেটর মহোদয়া সম্পূর্ণভাবে ড্রাগসের সাথে জড়িত, আমি বিশাল বড় একটা কথা বলছি, কারণ আপনারা দেখতে পারেন 1/12/2024 আমি একটা ড্রাগস বিরুদ্ধে একটা আমার এই এলাকা যেন ড্রাগস মুক্ত হয় সেটাকে নিয়ে একটা কমপ্লেন লিখেছিলাম এবং কর্পোরেটর মহোদয়ের কাছে গেছিলাম যে ম্যাডাম আপনি এটাতে নিজ স্বাক্ষর এবং আপনার সাপোর্টে যেন এই এরিয়া নেশামুক্ত করতে পারি, আপনি সাপোর্ট করুন। উনি আমাকে বললেন পায়েল বসো মাথা ঠান্ডা করে, আমাকে বসিয়ে বলল যে কি হলো তারা করুক, আমি তো এখন কিছু করো না কাজ, আমি তোমার ওয়ার্ডে একটা প্রত্যেক মাসে 10,000 টাকার মতো একটা ব্যবস্থা করে দেবো, তারা করুক, তুমি এইসবে যাও না। কর্পোরেটর মহোদয় নিজেই কইছে, তারপর আমি একা এই ড্রাগস মুক্ত অভিযান নিয়ে আমি কমপ্লেন করছি, এবং পুলিশ যেন প্রত্যেক দিন 3 থেকে 4 বার ওয়ার্ড মানে ওইখানে যায় এবং ওই এরিয়াটাকে দেখে সুস্থভাবে ড্রাগস মুক্ত অভিযানের জন্য আমি একা লড়াই করেছি সর্বপ্রথম। তো কর্পোরেটর মহোদয়া যেইভাবে বললেন কার কার সাথে নিয়ে জড়িত করলেন, আমার কেউ নেই, অপরাধী আবার কিসির ভাই আর কিসির বন্ধু, যে অপরাধ করে তার শাস্তি হওয়া দরকার, যদি চুর হয় তার ফাঁসি হওয়া দরকার, যদি সে ড্রাগস বিক্রি করে সমাজ নষ্ট করে তার যাবজ্জীবন কারাগারে থাকা দরকার, তাকে নিয়ে এসে আমার সাথে জড়িত করছে, ছি 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 সান্ত্বনা সাহা, আমি আপনাকে তীব্র নিন্দা জানাই এবং এটা সুস্থ তদন্ত।